ভালো করে গুছিয়ে দিলুম, পরিষ্কার করে দিলুম। আমিস তো। শোন, খাওয়া হয়ে গেলে টিফিন ক্যারিয়ারটা এখানে এনে দিবি, ভালো করে আবার ধুয়ে মুছে রাখতে হবে। উফ মা, তোমার এই অভ্যেসটা কবে ছাড়বে বলো তো? দেখ, লেখাপড়া শিখেছিস আর চাকরি করছিস বলে জ্ঞান দিবি না, বুঝেছিস? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকাটা ভালো, নোংরার মধ্যে মানুষ থাকতে পারে নাকি? ম্যাগু ম্যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওদের নেমন্তন্ন করে আনলাম, আর তুমি কিনা সেদিনকে ওদের খাবারের মতো জল ঢেলে দিলে। আর কোনোদিন ওখানে কাউকে আনবো না তোমার জন্য। শোন, এরকম করে বলিস না মারিয়া। আরে সেদিনকে আমি ওদের জন্য জল ঢেলেছিলাম নাকি? জল ঢেলেছিলাম তো তোর বাবার জন্যে, হঠাৎ করতে একটা ডিম এনে হাজির করলে। সেই জন্যই তো আজকে এই মাছ মাংস সব রান্না করে দিলুম, সেদিন খাইনি আজকে খাবে। এই শোন, তুই এক কাজ কর। কি বলো? তুই ওই ছেলেটাকে একদিন ডেকে নিয়ে আয়। ওই যে কি যেন নাম ছেলেটার রে? রাজা। হ্যাঁ রাজা, ওকে একদিন ডেকে নিয়ে ভালো করে খাইয়ে দেবো। হুম, ঠিক আছে। আনে টিফিন কেটে একটা ধর। হাত ধুয়ে আয়। উফ মা, ধুয়েছি তো হাত। ধুয়েছিস? আচ্ছা ঠিক আছে, শোন, টিফিন ক্যারিয়ারটা দিয়ে এসে কিন্তু চান করে নিবি, কেমন? এই যে জলটা ধর তো, আরেকবার ভালো করে মুছে দি। কোবান হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার মুছতে হবে না। তুমি দাও মা, এবার জলটা ধরো। কিভাবে তো? দে 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 দে, আমি আসছি। হ্যাঁ টাটা টাটা। বাইরের জামা কাপড় ছুঁয়ে দিস না, যা তো আমার কিছু রাখলি না বাবা, সত্যি। এগো এগো এগো, আসে। হ্যাঁ ও, তুই শোন, যাবি আর আসবি, দেরি কর। হে মা, এবারে জলটা কে ঢেলে দেবে?